সর্বপ্রথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সেই সঙ্গে সঙ্গে সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি। গীত সঙ্গীত 119 তার দুই পদ, ধন্য তাহারা যাহারা তাহার সাক্ষ্যকলাপ পালন করে, যাহারা সর্বান্তকরণে তাহার অন্বেষণ করে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের সর্বশক্তিমান পিতেশ্বর, আমাদের প্রেমময় প্রভু, মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু, এই সুন্দর সময় তুমি আমাদের জীবনে দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। আর এই সুন্দর দিনে প্রভু আমাদের সমস্ত মন প্রাণ আত্মা তোমার হস্তে সমর্পণ করি। প্রভু, এই সময় প্রার্থনা করি তোমার যতজন সন্তানেরা শুনছে তাদের জীবনে তোমার আশীর্বাদ, তোমার শক্তি, তোমার পরাক্রম, তোমার অনুগ্রহ তুমি বর্ষিত করো তোমার পবিত্র আত্মা দ্বারা। এবং প্রভু, যে বাক্য সকল আজকে আমরা শুনব, সেই বাক্যের মধ্য দিয়ে তোমার সমস্ত সন্তানদের জীবনে তুমি কথা বলো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। ঈশ্বর বলছেন যে তারা আশীর্বাদ প্রাপ্ত যাহারা ঈশ্বরের সাক্ষ্যকলাপ পালন করে, এবং যাহারা সর্বান্তকরণে অর্থাৎ সমস্ত অন্তকরণ দ্বারা তাহার অন্বেষণ করে, অর্থাৎ যাহারা ঈশ্বর অন্বেষণ করে তার সমস্ত অন্তকরণ দ্বারা, এবং যাহারা সাক্ষ্যকলাপ পালন করে ঈশ্বরের, তাহারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। যদি আমরা দেখি দ্বিতীয় বিবরণ 4:29 পদে, সেখানে ঈশ্বরের সাক্ষ্যকলাপের বিষয় কি বলছে, কিন্তু সেখানে থাকিয়া যদি তোমরা আপন আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করো, তবে তাহার উদ্দেশ্য পাইবে। সমস্ত হৃদয় সহিত, সমস্ত প্রাণের সহিত তাহার অন্বেষণ করিলেই পাইবে, আমেন। অর্থাৎ সাক্ষ্যকলাপ মানে ঈশ্বরের সঙ্গে সবসময় নিজেকে উপস্থাপন করা, ঈশ্বরের কাছে নিজেকে উপস্থাপন করা, ঈশ্বরের কাছে নিজেকে সবসময় রাখা, এর মধ্য দিয়ে যারা চলে। বলছেন, ঈশ্বর বলছেন তাহারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়। আর সেই জন্য দ্বিতীয় বিবরণী 4:29 পদে বলছে, কিন্তু সেখানে থাকিয়ে যদি তোমরা আপন আপন ঈশ্বর সদপ্রভুর অন্বেষণ করো, অর্থাৎ ঈশ্বরের কাছে থাকতে হবে, যেখানে ঈশ্বরের প্রশংসা হয়, যেখানে ঈশ্বরের মহিমা হয়, যেখানে ঈশ্বরের আরাধনা হয়, যেখানে ঈশ্বরের উপাসনা হয়, যেখানে ঈশ্বরের ধন্যবাদ হয়, সেই জায়গায় কি করতে হবে, যে সেই জায়গায় থেকে ঈশ্বরকে কি করতে হবে, সেখানে ঈশ্বরের অন্বেষণ করতে হবে, সদপ্রভুর অন্বেষণ করতে হবে, তবে তাহার উদ্দেশ্য পাইবে, তবে তোমরা ঈশ্বরকে পাইবে, ঈশ্বরের উপস্থিতি পাইবে, ঈশ্বরের প্রেজেন্স তোমাদের জীবনে পাবে। এবং বলছে সমস্ত হৃদয় সহিত এবং সমস্ত প্রাণের সহিত তাহার অন্বেষণ করিলেই পাইবে। সমস্ত আমাদের যে হৃদয় আছে, সেই হৃদয়ের মধ্য দিয়ে যদি আমরা তাহার অন্বেষণ করি, আমাদের সমস্ত প্রাণের মধ্য দিয়ে তাহার অন্বেষণ করি, সেই প্রাণ যতক্ষণ আমাদের থাকবে, সেই প্রাণ দিয়ে অর্থাৎ আমাদের সমস্ত শক্তি দিয়ে তাহার অন্বেষণ করতে হবে। যতক্ষণ না আমি তাকে পাইব, ততক্ষণ আমি তাকে ঈশ্বরকে অন্বেষণ করব। এমন করলে তাহার অন্বেষণ আমরা পাব, তাহার সাক্ষ্যকলাপ আমরা পাব, তাহার সঙ্গে আমাদের সম্পর্ক তখন তৈরি হবে। এবং বলছে দ্বিতীয় বিবরণী 6:5 পদে, আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে, আমেন। অর্থাৎ বলছেন যে সেই আমরা ঈশ্বরের অন্বেষণ কখন পাব, বলছে আমাদের সমস্ত হৃদয় দিয়ে, আমাদের সমস্ত প্রাণ দিয়ে, আমাদের সমস্ত শক্তি দিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করতে হবে। যখন আমরা প্রেম করব তাকে, আমরা বিশ্বাস করব আমাদের সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, সমস্ত শক্তি দিয়ে, সেই শক্তিটা আমরা কিভাবে আমরা কার্যে ব্যবহার করি, অর্থাৎ আমাদের জীবনে ঈশ্বরের প্রতি কার্য থাকতে হবে, তাহলে আমরা তাহার অন্বেষণ করলেই পাব।
যোহন 14:23 বলছে, যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। আমেন। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যোহন 14:23 পদে যীশু খ্রিস্ট তিনি বলছেন, যদি কেহ তাহাকে প্রেম করে, কেহ যদি যীশুকে প্রেম করে এবং যে তাহার বাক্য পালন করে, অর্থাৎ প্রভু যীশুর বাক্য পালন করে, তাহলে বলছে আমার পিতা তাহাকে প্রেম করিবেন। অর্থাৎ পিতা ঈশ্বর সেই ব্যক্তিকে প্রেম করবেন এবং তার নিকটে পিতা ঈশ্বর নিজেকে ধরা দিবেন। এবং কি বলছে, যে তার নিকটে পিতা ঈশ্বর নিজেকে ধরা দেবেন এবং তাহার সহিত বাস করিবেন। আমেন। এই জন্য ঈশ্বর তার বাক্যে বলছে যে মানুষের দেহ হলো ঈশ্বরের মন্দির এবং সেই মন্দিরে ঈশ্বর বাস করবেন। আমাদের মনে রাখতে হবে, তাই আমাদেরকে কি করতে হবে, প্রভু যীশুকে কিন্তু এই সময় আমাদের প্রেম করার দরকার আছে। তাহলে কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের নিকটে আসবেন, আমাদের সঙ্গে তিনি বাস করবেন। তাই আমাদের মনে রাখতে হবে সমস্ত বিশ্বাসী আমরা এই বিশ্বাসী জীবনে আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে কি করতে হবে, সবসময়ের জন্য ঈশ্বরকে খুঁজতে হবে, ঈশ্বরের অন্বেষণ করতে হবে। সেই বিষয়ে ঈশ্বর বাক্য কি বলছে যদি আমরা দেখি, প্রথম বংশ বলি 16:11, সদাপ্রভুর ও তাহার শক্তির অনুসন্ধান করো, নিয়ত তাহার শ্রীমুখের অন্বেষণ করো। আমেন। আর সেই জন্য আমাদের এই বিশ্বাসের জীবনে কি করতে হবে, সবসময়ের জন্য আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, যে বিশ্বাসের জীবনে সবসময় আমাদেরকে প্রতিনিয়ত ঈশ্বরকে খুঁজতে হবে, ঈশ্বরকে অন্বেষণ করতে হবে। যখন আমরা ঈশ্বরকে খুঁজব, অন্বেষণ করব, সেই বিষয়ে ঈশ্বর নিজে বলছেন যে সদপ্রভুর ও তাহার শক্তির অনুসন্ধান কর, নিয়ত অর্থাৎ প্রতিনিয়ত তাহার শ্রীমুখের অন্বেষণ কর, সবসময় যাতে ঈশ্বরের মুখ আমাদের আমরা খুঁজতে পারি, ঈশ্বরের মুখকে, অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের জীবনে কি কথা বলছেন, সেই মুখের আমাদের কেন প্রয়োজন হয়, কারণ সেই মুখ দিয়ে ঈশ্বর কথা বলবেন, অর্থাৎ ঈশ্বর আমাদের সঙ্গে কি কথা বলতে চান, সেই বিষয় আমাদেরকে সবসময়ের জন্য প্রতিনিয়ত তাহার অন্বেষণ করতে হবে। এবং মধ্যে 7:7 পদে অন্বেষণের বিষয়ে যীশু খ্রিস্ট তিনি বলছেন, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে, কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। আমেন। অর্থাৎ প্রতিনিয়ত আমাদের এই বিশ্বাসের জীবনে কি করতে হবে, সবসময়ের জন্য আমাদের অনর্গল ঈশ্বরের অন্বেষণ এবং ঈশ্বরের খোঁজ করতে হবে। এই জন্য প্রভু বলছেন যে যাচনা করো, চাও তোমাদেরকে দেওয়া যাবে, অন্বেষণ করো খোঁজো তোমরা পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়ে দেওয়া যাবে, কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, যে খোঁজে যে অন্বেষণ করে সে পায়, এবং যে দ্বারে আঘাত করে তাহার জন্য দ্বার খুলিয়ে দেওয়া যায়। তাই আমাদেরকে অন্বেষণ করার জন্য, ঈশ্বরের খোঁজ করার জন্য আমাদেরকে তাকে ডাকতে হবে। এবং সেই জন্য যখন আমরা তাকে ডাকি, তখন কিন্তু সেই ঈশ্বর তিনি তার উপস্থিতি আমাদের জীবনে দেন। তাই আমরা যদি দেখি কীভাবে ঈশ্বর তার উপস্থিতি দেন, দ্বিতীয় বিবরণী 4:29 বলছে, কিন্তু সেখানে থাকিয়া যদি তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করো, তবে তাহার উদ্দেশ্য পাইবে, সমস্ত হৃদয়ের সহিত সমস্ত প্রাণের সহিত তাহার অন্বেষণ করিলেই পাইবে। আমেন।
অর্থাৎ প্রভু তিনি বলছেন যে সেখানে থাকিয়া, অর্থাৎ যেখানে ঈশ্বরের প্রশংসা হয়, ঈশ্বরের আরাধনা হয়, যেখানে ঈশ্বরের উপাসনা হয়, সেখানে যদি আমরা থেকে আমরা ঈশ্বরের অন্বেষণ করি, তাহার উদ্দেশ্য আমরা পাব এবং সমস্ত হৃদয় সহিত সমস্ত প্রাণের সহিত তাহার অন্বেষণ করিলেই আমরা তাহাকে পাব। তাই সকল ঈশ্বরের সন্তানদেরকে, সকল বন্ধুদেরকে যারা ঈশ্বরকে অন্বেষণ করছেন, ঈশ্বরকে নতুন জানছেন, সকলকেই উৎসাহিত করতে চাই, আসুন আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য সেই ঈশ্বরকে আমাদের সমস্ত শক্তি দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে আমরা তাহার অন্বেষণ করি। তাহলে ঈশ্বর তার উপস্থিতি দেবেন এবং তার দয়া, তার আশীর্বাদ আমাদের জীবনে বর্ষিত করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।